আসসালামু আলাইকুম। হাতে বল দেখা যায়। আসলে আমরা সোজা ট্রেনিং একাডেমির সকল শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যামেরার সামনে বল নিয়ে আসলে ক্রিকেট খেলতে আসেনি। আজকের খেলাটা হবে এবং যুদ্ধটা হবে নিজের সাথে। আর আজকের এই টিউটোরিয়ালের বিষয় এটাই, যেটা যারা সব সময় বা অনেকেই অনেকাংশে দেখা যায় যার মধ্যে ফ্ল্যাটফুট সমস্যা থাকে, অর্থাৎ পায়ের তালুর সমান থাকে। এই পায়ের তালুর সমস্যা সমাধানের কিছু বিশেষ কৌশল আছে এবং কিছু বিশেষ এবং নিবিড় এক্সারসাইজ আছে। যদি আমরা এই এক্সারসাইজগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই ফ্ল্যাটফুটের বা পায়ের তালু সমান হওয়ার বিষয়টা থেকে আমরা অনেকটাই পরিত্রাণ করতে পারবো নিজেদেরকে। যাই হোক, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গর্বিত অফিসার এবং সৈনিক পদের বিভিন্ন পরীক্ষার পরামর্শ, বিভিন্ন ধরনের সার্কুলার এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান আগামীতে, তাহলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে যখনই নতুন কোনো টিউটোরিয়াল আমরা দেব এতে করে আপনারা সবসময় আপনাদের টাইমলাইনে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আলোচনা করব, তোমরা যারা অনেকে বিভিন্ন বাহিনীর অর্থাৎ সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাও, অনেক শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় ফ্ল্যাটফুট সমস্যার কারণে কিন্তু আউট হয়ে যাচ্ছে। যখন কেউ পরীক্ষার কেন্দ্র থেকে আউট হয়ে যায় তখন কিন্তু একজন প্রার্থী হিসেবে তার মনের অবস্থা কিন্তু অনেকটা খারাপ থাকে, এটা আসলে স্বাভাবিক বিষয়। তারপর অনেকে অনেকভাবে পরামর্শ চেয়েছো আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি বেসিক্যালি আমার সোজা ট্রেনিং একাডেমিতে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কোচিং করতে আসে বা প্রস্তুতি নিতে আসে শুধুমাত্র তারাই উপকৃত হবে এই চিন্তাটা আমি কখনো করি না। কারণ তোমরা যাতে আমাদের টিউটোরিয়ালগুলো দেখে যারা বা যাদের পক্ষে সামর্থ্য হয় না এখানে এসে কোচিং করার, তারা যাতে একটু হলেও এই সমস্যাগুলো থেকে সমাধান করতে পারে বা কোনো টিউটোরিয়াল দেখে যাতে একটু হলেও উপকৃত হতে পারে, এটাই আমার প্রয়াস থাকে। যাই হোক, আজকে আলোচনা শুরু করব। যাদের ফ্ল্যাটফুট সমস্যা আছে তোমাদের, তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজগুলো যদি তোমরা কন্টিনিউয়াসলি মাস দুয়েক করতে পারো, অবশ্যই তোমাদের বর্তমান যে ফ্ল্যাটফুটের সমস্যা আছে ওখান থেকে অনেকটাই তুমি তোমাকে পরিত্রাণ করাতে পারবে। সর্বপ্রথম কাউসারের কাছে যাবো। কাউসার, তুমি তো কুড়িগ্রাম জেলা থেকে আসছিলে, তাই না? কাউসার যখন সোজার একাডেমিতে আসে ওর অন্যান্য মেডিকেলে কোনো সমস্যা হয়নি সেরকম, বাট ওর ফ্ল্যাটফুটে একটু সমস্যা দেখা দিয়েছে, পায়ের তালু সমান। তো তুমি এখানে যে কয়েকদিন কোর্স করলে বা যে কয়েকদিন এক্সারসাইজগুলো তোমাকে দেখানো হলো, তো এই এক্সারসাইজগুলো করে তোমার কতটুকু ইম্প্রুভ তোমার হয়েছে এখন ফ্ল্যাটফুটের? অনেক আগে ছিল স্যার একদম সমান স্যার, এখন একটু আমরা মাইকে শুনি তোমার কথা বলো স্যার। আগে যখন আমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসলাম প্রথম, তখন দেখতে পারলাম যে আমার পাও একদম সমান, হাঁটতে গেলে এক মাটির সাথে লাগে। এখন এক্সারসাইজ করার পরে স্যার কিছু অনেক উপকারিত হয়েছে। জি স্যার, এইগুলো এক্সারসাইজ আরও কয়েকদিন করলে ইনশাল্লাহ আমার ফ্ল্যাটফুট থাকবে না। কাউসারের কাছে কাউসারের ওপিনিয়ন নিলাম, কারণ যে এক্সারসাইজ করে একটু হলেও সুফল পেয়েছে তার পরামর্শটা তোমাদেরকে শোনানোর এইটাই উদ্দেশ্য। কারণ তোমরা এই এক্সারসাইজ করার ক্ষেত্রে একটু হলেও নিজেদেরকে উৎসাহিত করতে পারবা যে না, সোজার একাডেমিতে গিয়ে একজন এই সমস্যা থেকে একটু হলেও উপকৃত হয়েছে। তো যাই হোক, প্রথম যে ব্যায়ামটা করতে হবে এরকম টেনিস বল নিতে হবে, আমার হাতে একটা আছে, তোমরা চাইলে দুইটাও নিতে পারো। নিয়ে কোনো চেয়ারে বা আসনে বসে তোমার পায়ের তালুর নিচে এই বলটা রেখে কী করতে হবে, একটু গার্গেলিংয়ের মতো করতে হবে। মানে এইভাবে আমরা একটু গড়াগড়ি করব, পায়ের তালুর যে অংশটা আছে আমাদের এটা ধরে নিলাম পায়ের তালু, এখানে মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা বরাবর যদি আমরা বলের উপরে রেখে প্রেশার ক্রিয়েট করে যদি পর্যায়ক্রমে সামনে এবং পিছনে গড়াগড়ি করতে পারি, তাহলে আমাদের ওই জায়গার মাঝখানের স্পেসটা অনেকটা তৈরি হয়ে যাবে। তো ব্যায়ামটা করতে হবে কীভাবে, খুবই সহজ ব্যায়াম, ব্যায়ামটা করতে হবে কীভাবে একটু দেখাই, কাছে একটু দেখাও তুমি। এইভাবে নিলাম আমরা পায়ের তালুর নিচে, পাটা আবার উপরে তোলো, এই জায়গায় যে জায়গায় আমার সমস্যা ফ্ল্যাটফুট বেসিক্যালি এই জায়গাটাই থাকে, এই জায়গায় যেহেতু সমস্যা সেহেতু আমি এই জায়গাটা প্রেশার ক্রিয়েট করব, করে বলটা আমি এইভাবে এইভাবেই করব, নাড়াচড়া করব। দেখা যাচ্ছে কি
ক্যামেরায় দেখা যাচ্ছে? এভাবে আমি প্রেশার ক্রিয়েট করে নড়াচড়া করব। এখানে 5 মিনিট যদি নড়াচড়া করি, 5 মিনিট পরে আমি আবার আরেকটা পায়ে চলে যাব। আরেকটা পায়ে চলে যাও, ঠিক আগের পদ্ধতি অবলম্বন করে এইভাবে আবার আমি প্রেশার দিয়ে এভাবে সামনে পিছে সামনে পিছে 5 মিনিট করে করে এক্সারসাইজ করব। বোঝা গেছে? এইটা হলো প্রথম একটা ব্যায়াম, খুবই প্রাথমিক একটা ব্যায়াম। এরপরে আমাদের রুমাল তো সবার কাছেই থাকে, রুমাল দিয়ে একটা ব্যায়াম করতে হয়। রুমালটা নিয়ে আসছো? আচ্ছা, এরকম একটা রুমাল তোমরা চাইলে কিনে নিতে পারো, খুবই স্বল্প মূল্যে রুমালটা কিনে ফ্লোরে তোমরা যেখানে এক্সারসাইজটা করবা সেই ফ্লোরে রুমালটা সমানভাবে রেখে দিতে হবে। এইভাবে রুমালটা রেখে দিলাম, রুমালটা রেখে পায়ের আঙ্গুল দিয়ে আমরা রুমালটা এভাবে আঁকড়িয়ে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক এইভাবে কাছ করে দেখো ব্যায়ামগুলো। মানে এইভাবে এইভাবে করে এইভাবে এভাবে করে নিয়ে আসবো আমরা। আবার একটু করে দেখাই, আমরা যেহেতু একটু ঘাসে দেখাচ্ছে সে কারণে একটু সমস্যা হচ্ছে, তোমরা যখন সমান জায়গায় যাবা তখন এটা প্রবলেম হবে না। মানে আমার পায়ের নখগুলো দিয়ে আমি গোড়ালিতে চাপ দিয়ে পায়ের নখের উপরে ভর করে আমার রুমালটা গোড়ালের দিকে এভাবে 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 টেনে নিয়ে আসতাম। বুঝা গেছে? এভাবে উপরে করে দেখো। তাহলে তুলে ফেলো রুমাল। এইভাবে যদি আমরা এই দ্বিতীয় ব্যায়ামটাও করি, অর্থাৎ তাহলে আমাদের স্পেসটা তৈরি হতে খুব সহজ হবে আর কি। এই দুটা ব্যায়াম বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট পায়ের ফ্ল্যাট ফুট সমস্যা সমাধান দূর করার ক্ষেত্রে। আরও 2-4টা এক্সারসাইজ আছে, এগুলো ইনশাল্লাহ যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ফ্ল্যাট ফুট সমস্যা থেকে আমরা অনেকাংশে আমাদেরকে সেফ পয়েন্টে নিয়ে যেতে পারবো বা নিজেদেরকে পরিত্রাণ করাতে পারবো। তো যাই হোক, শেষ পর্যায়ে যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও বা অনেকে বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যায় ভুগে থাকো বা মেডিকেল আনফিট অবস্থায় থাকো, তারা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হয়ে তুমি তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার পাশাপাশি তুমি তোমার মেডিকেল ফিটনেসের উপরে যে কোনো পরামর্শ তুমি এখান থেকে পেতে পারো। কারণ আমরা জানি একজন গর্বিত সৈনিক হতে চাইলে বাংলাদেশের গর্বিত সৈনিক হওয়া খুবই সহজ আবার খুবই কঠিন। কারণ তুমি যদি তোমাকে পরীক্ষার আগে প্রস্তুতি করাও খুব ভালোভাবে, যেমন মেডিকেলে যদি ফিট করাতে পারো, লিখিত পরীক্ষার জন্য প্রপার একটা প্রিপারেশন নিতে পারো, ভাইবা পরীক্ষার জন্য প্রপার একটা প্রিপারেশন নিতে পারো এবং ফিজিক্যাল পরীক্ষার জন্য ফিজিক্যালি প্রপার একটা যদি প্রিপারেশন থাকে, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় শতভাগ তোমার নিজ যোগ্যতায় তুমি চান্স পেতে পারো। তো যাই হোক, আগামী এপিসোডে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আমরা আসব। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকো, প্রস্তুতি নাও ভালো করে, প্রিপারেশন নাও ভালো করে, অবশ্যই গর্বিত সৈনিক হওয়ার স্বপ্নটাকে আরও বেশি করে দেখতে হবে, বেশি করে পরিশ্রম করো, বেশি করে চেষ্টা করো, রহমতের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাও, দেখবা তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।